আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা তাহলে ভাইয়া, আরেকটা কথা ছিল যে মানে আমি 17 সালের দিকেই মানে রেগুলার নামাজ পড়তাম, এটা যে কোনো কারণে আমার জান্নাতে যাওয়ার খুব শখ ছিল এরকমই। তো একেবারে খুবই ধার্মিক ছিলাম, আর এক সময় আমার একটা টিচার ছিল, উনি আমাকে সর্বপ্রথম মহানবীর কথা বলে যে উনি 6 বছরের মেয়েকে বিয়ে করছে। তো তখন থেকেই আমি জিনিসটা জানার জন্য ইন্টারনেটে সার্চ করছি, তখন বাইয়ার ভিডিও আসছে, তো তখন তখন জানতে পারছি যে আসলে কি হয়েছে কি কাহিনী। তো আমি এগুলো ব্যাপারটা তেমন সিরিয়াসলি নিই নাই, বাট প্রত্যেক মানে একটা ভিতরে একটা কোশ্চেন থেকে কোশ্চেন ছিল যে আসলে ব্যাপারটা কি করতেছে, তাহলে কি হইতেছে জিনিসটা। তারপরে জানতে জানতে লাস্ট এই 21 সালের দিকে আমি প্রায় মানে একেবারে মনের মতন হয়ে গেছে কি প্রায়। এখন নামাজ তেমন একটা নামাজ তেমন কি মানে শুক্রবারে নামাজ পড়তে হয়, অবশ্য আমার সাথে একটা কাহিনী ঘটে গেছে। আমার একটা আমি এখন পড়াশোনা করি, এখনো আমি একটা মেসে থাকতাম, তো ওরা ব্যাপারটা জানি না আমাকে, ওদের মেস থেকে অলরেডি তারাই ভাই আমার সামান ভাই সামান ভাই জি জি ভাই এমন কোনো কিছু বলা দরকার নাই যেটাতে আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন বা কিছু হবে, এগুলো কিছু বলা দরকার নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা হ্যাঁ তাহলে আমি কোশ্চেনে চলে যেতেছি। কথা হচ্ছে যে আমি যখন থেকে নামাজ পড়তাম, যখন নামাজ পড়তাম তখন মানে পার্সোনালি আমি কখনো কোনো সংগঠন বা এগুলো কখনো সাপোর্ট করতাম না। তো তখন আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার ভিতরে খুব পরিবর্তন আসছে, আমি নিজেকে খুবই সুন্দর মতন গুছাই রাখতে পারতাম, টাইম মেনটেন করতে পারতাম, তারপর আবার সত্য কথা সবসময় বলতাম, এখন আমি বলি সত্য কথা। আর সবচেয়ে বড় যেটা আমার আমার ভিতরে আমি যেটা চেঞ্জ দেখছি, যে আমি গালাগালিটা যেটা করতাম ওইটা এখন এখন আমার এখন আমার ভিতরে নাই, কিন্তু আমি তখন মানে আমি যাতে গালাগালিটা বন্ধ করতে পারি, মিথ্যা কথা বলতে না পারি, এই জন্য আমি টুপি পরে থাকতাম, মানে টুপি পরতাম আর উজু করে থাকতাম। এই কাজটা করলে আমার তখন মুখে কোনো খারাপ কথা আসতো না। তো আমি দেখতাম যে এরকম করে থাকতে থাকতে একসময় আমার ভিতরে অভ্যাস হয়ে গেছে যে আমি এই ব্যাপারটা আর ওরকম ভাবে কখনো গালাগালি করি না বা ইয়েও করি না। তো নামাজের কারণে এটা হয়েছে। তো আসলে এই জিনিসটা কিভাবে এটা আমার ভিতরে এরকম একটা পরিবর্তন আসছে, বাট এখন যে জিনিসটা আসছে আমি এখন টুকটাক মিথ্যা কথা বলি, বাট তখন আমার খুব খারাপ লাগতো যে আমি মিথ্যা কথা বলতেছি, এবারটা মিথ্যা কথা আমি না বললো মানে না বলাই ট্রাই করতাম, এটা এখন আমি যদি দরকার লাগে আমি বলে ফেলি। তাহলে আমার কি দরকার না যে নামাজ পড়াটা কি আমার জন্য ঠিক ছিল নাকি, বা কিভাবে দেখেন আপনারা? আসিফ ভাই কি বলবেন? মিথ্যা কথা বলাটা তো মাঝে মাঝে তো ছোটখাটো মিথ্যা কথা বলার দরকার পড়েও, মানে মিথ্যা কথা বলাটা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে খারাপ, অবশ্যই মিথ্যা কথা বলাটা উচিত না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলার প্রয়োজন তো পড়েই। যেমন ধরেন এটা হচ্ছে একদম লিমিটেড কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন আপনি আপনার আমার যে বাচ্চাটা, হ্যাঁ আমার বাচ্চাটা আমাকে আজকে বলতেছে সে ট্রেন কিনতে হবে তার, হ্যাঁ তো আমি তাকে বললাম যে আজকে তো মানে আজকে তো সম্ভব না, আজকে না আমরা মানে পরশু দিন ট্রেন কিনে দিব তোমাকে, হ্যাঁ তোমাকে পরশু দিন আমরা ট্রেন কিনতে যাবো। এই জিনিসটা হচ্ছে তাকে একটা বুঝ দেয়া যে এই মানে সে যেন এই মুহূর্তে সে যেন সে ঠান্ডা থাকে বা এই মুহূর্তে যেন সে শান্ত থাকে। এটাও যদি না করা যেত তাহলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে অনেক সময় এরকম একটা পরিস্থিতি হয় যে সে কান্নাকাটি করে বাসা চিৎকার চেঁচামেচি করতেছে, তখন সেই মুহূর্তে তাকে যদি একটা বুঝ না দিই তাহলে সে সেই জিনিসটা বুঝবে না। এটার উপর না করতে পারলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে সেটা করা ছাড়া উপায় থাকে না অনেক সময়। হ্যাঁ তো এই যে বুঝতে দিলাম আসলে কিন্তু আমি পরশু দিন তাকে ট্রেন কিনে দিবই যে বা একটা রোবট কিনে দিবই যে সেটা আমি জানি না এখনো, সেটা সম্ভবত কিনে দিব না। এইরকম ছোটখাটো মিথ্যা কথা তো বলা দরকার পড়ে মাঝে মাঝে, কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলাটা তো অন্যায়। এখন আপনি যদি মিথ্যা কথা বলাটা কেন অন্যায় বা কোন জায়গাতে ন্যায় অন্যায়ের হিসাবটা কি সেই হিসাবটা যদি আপনি বলছেন, তাহলে তো সেই বোঝাটা তো বেশি জরুরি। হ্যাঁ নির্দেশনা মানা আর জিনিসটা কেন ভালো কেন খারাপ সেই জিনিসটা, এই দুটো তো আলাদা জিনিস। মনে করেন যে আমার বাচ্চাটাকে যদি আমি আমার বাচ্চাটাকে আমি বিভিন্ন জিনিস এক্সপ্লেইন করে দিই, যখন মনে করেন গতকাল একটা ঘটনা ঘটেছে, গতকাল সে একটা ছোট একটা পোকাকে দেখেছে, পোকা একটা দেখে সে তো মানে স্কুলে যায়, সে তো তার কিটাতে যায়, কিটাতে গিয়ে অন্য বাচ্চাদের সাথে তো সে খেলে, এখন সে কি করেছে মানে সে পোকাটাকে একটা লাথি মারছে। তখন আমি তাকে অনেকক্ষণ ধরে বুঝাইছি এই জিনিসটা যে একটা পোকা, সেই পোকাটার তো বাবা মা আছে, সেই পোকাটার তো মানে আত্মীয় স্বজন আছে, বন্ধুরা আছে, ওর যেরকম বন্ধু আছে কিটাতে সেই পোকাটারও নিশ্চয়ই আর কোনো বন্ধু বান্ধব আছে, মা আছে, এবং এই পোকাটাকে যে সে লাথিটা মারলো, এই লাথি মারার কারণে যে এই জিনিসটা হবে যে ওর মা তো অনেক কষ্ট পাবে এবং ওর ওর মা তো অনেক কান্না করবে, এবং ওর যে বন্ধুরা আছে তারা তো সেই বন্ধুরা তো ওর সাথে খেলতে পারবে না, ওরা তো ওর বন্ধুরা তো ওর সাথে খেলতো ওরা তো আর খেলতে পারবে না। এই যে আমি যে তাকে এক্সপ্লেনটা করলাম, আমি যদি এক্সপ্লেনটা না করে শুধুমাত্র তাকে নির্দেশনাটা দিতাম, এই তুমি মানে খবরদার তুমি পোকাদেরকে মেরো না, এটা যদি শুধু নির্দেশনাটা দিতাম, আমি মনে করি যে তাকে যে আমি এক্সপ্লেন করে দিলাম যে এটা কেন উচিত না, এই এক্সপ্লেন করাটা তার জন্য বেটার একটা ওয়ে। তাকে যে আমি বোঝালাম যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যে প্রত্যেকটা প্রাণীর হচ্ছে গিয়ে একটা জীবন আছে, প্রত্যেকটা প্রাণীর একটা পরিবার আছে, প্রত্যেকটা প্রাণীর একটা থাকা উচিত, অধিকারটা থাকা উচিত, বেঁচে থাকার যে অধিকারটা সেই অধিকারটা থাকা উচিত। এই জিনিসটা যে আমি তাকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বোঝালাম, আমার মনে হয় যে এই বোঝানোটা তার জন্য বেটার। তাকে যদি আমি বলতাম যে তুমি যদি এই পোকাটাকে মারো তাহলে আমি তোমাকে অনেক পিটাবো,
বা আমি যদি বলতাম যে তুমি যদি পোকাটাকে না মারো তাহলে আমি তোমাকে একটা মিষ্টি দিব, আমার মনে হয় এই যে লোভ লালসা এবং তাকে যদি আমি ভয়ভীতি দেখাতাম সেই জিনিসটা তার জন্য খারাপ হতো। আপনি ভাবছেন যে এইটাতে আপনার আপনি মিথ্যা হয়তো আগের থেকে বেশি বলছেন, এই জিনিসটা আপনি বলছেন, কিন্তু আপনি তো মানে আসলে সত্যিকার অর্থে তো আপনি তো এখন বুঝতে শিখছেন যে মিথ্যা কথা বলাটা কেন অনৈতিক, এই বোঝাটা তো বেশি জরুরি। নির্দেশনা আপনি কতটুকু মানছেন নাকি মানছেন না তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মিথ্যা কথা বলাটা কেন খারাপ সেটা যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে নিজে বুঝে দেখা। যখন আপনি নিজে বুঝবেন, মানে সক্রেটিসের একটা কথা আছে যে সমস্ত পাপ হয় হচ্ছে গিয়ে অজ্ঞানতার কারণে, আমি এটাই মনে করি অজ্ঞানতার সাথে পাপের একটা সম্পর্ক আছে বা অপরাধের একটা সম্পর্ক আছে। এই আপনি যখন এই জিনিসটা মানে নিজে নিজে বুঝবেন তখন আমি মনে করি যে আপনার হয়তো সাময়িকভাবে এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টাতে আপনি তো একটা সদ্য একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে এসেছেন, এই কারণে এই যে সময়টা এই সময়টাতে আপনার কিছু সমস্যা হবেই, নানা ধরনের সমস্যা হবেই, কিন্তু যখন আপনি জিনিসগুলো বুঝবেন আরো ডিটেইলসে বুঝবেন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তখন ধীরে ধীরে আপনি রিয়ালাইজ করবেন যে মিথ্যা বলাটা কেন খারাপ, এটার পেছনের কারণটা কি, এই জিনিসটা করলে অন্যের অধিকার কিভাবে লঙ্ঘন হতে পারে, এই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন আপনি আরো একজন বেটার মানুষ হবেন বলেই আমার মনে হয়। আর যদি আপনি ওই দিক থেকে যদি আপনি মানে জান্নাতে হুর পাবেন এই লোভে যদি আপনি মিথ্যা নাও বলে থাকেন, কিন্তু সেটা তো আসলে আলটিমেটলি আপনি সেই জিনিসটা বুঝতে পারলেন না, আপনি তো একটা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে সেই কাজটা করছিলেন, অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যখন আপনি একটা কাজ করবেন এবং আরেকটা মানুষ যখন সেই একই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কাফের খুন করবে, এই দুটোর মধ্যে তো আসলে কোনো বেশি কোনো পার্থক্য নেই। মনে করেন আপনি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে খুব ভালো মানুষ হইলেন, আরেকজন অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ হত্যা শুরু করলো, এই দুইটা মানে পজিশনের ভিতরে তো আসলে কোনো পার্থক্য নাই, কারণ দুইটারই বেস বেস হচ্ছে কি অন্ধবিশ্বাস, এটার পেছনে তো কোনো রিজনিং আপনি দেখাতে পারবেন না। তাই আমি মনে করি রিজনিং যখন আপনি দেখাতে পারবেন একটা জিনিসের পেছনে সেটা হচ্ছে বেটার একটা অ্যাপ্রোচ সামনে। জি ভাইয়া বুঝতে পারলাম, মানে বর্তমানে যে অবস্থাতে আমি আছি মানে আমি তখন এটা টাইম মেনটেন করতে পারতাম সুন্দর মতো, ধরেন আমি সকালে ঘুম থেকে উঠা আবার ঠিক মতন ক্লাস যেতে পারতাম, ক্লাস থেকে আইসা পড়াশোনা করতাম, এটা ফ্লো ছিল জিনিসটা, আমার টাইমটা খুব সুন্দর একটা মেনটেন করতে পারতাম। বাট এখন আমি যেটা দেখতেছি আমার মানে এখন তো কোনো বাধা নাই যে আমি সকালে ঘুম থেকে উঠতে হবো বা এরকম কোনো কিছু নাই যে আমার, সো আমি এখন টাইমটা না খুব মানে অন্যভাবেই কাটতেছি, ঠিক মতন ভালো করে কাটাতে পারতেছি না আর কি। আপনি এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন, আপনি তো এটা রিয়েলাইজ করেন আপনি আগে যেভাবে যেগুলো চিন্তা করছেন মানে আল্লাহর কথা চিন্তা করে ইয়া করছেন বা আপনি আপনাকে সার্টেন রুল আল্লাহর সার্টেন রুল ফলো করতে হবে নৈতিকতার মানে আল্লাহ ই করলে খুশি হবে ওইটা মেনটেন করে আপনি একটা সার্টেন টাইম টেবিল মেনটেন করতেন আপনি আপনার লাইফে, আপনি তো এটা রিয়েলাইজ করেন এখন যে আপনার যে প্রিভিয়াস বিশ্বাসগুলো ছিল সেগুলোর কোনো ভ্যালিড কোনো গ্রাউন্ড নাই, সেগুলো হচ্ছে অনন্য ধর্মের অন্ধবিশ্বাসের মতোই স্রেফ একটা অন্ধবিশ্বাস। আপনি অন্ধবিশ্বাস করেই যে কাজটা করতে পার যে কাজটা করতে পারছেন যেটা অলরেডি আপনি করতে পারছেন যেটা আপনি অলরেডি সাকসেড হচ্ছেন হয়েছেন অলরেডি, আপনি নিজে চিন্তা করেন আপনি অন্ধবিশ্বাস করে যেটা করতে পারছেন সেটা অন্ধবিশ্বাস ছেড়ে কেন করতে পারবেন না, কারণ অলরেডি কাজটা আপনি করে ফেলছেন আপনার দ্বারা অলরেডি পসিবল। এখন আপনি এটা জেনে বুঝে বা আপনি যদি আপনার একটা সার্টেন টাইম টেবিল মেনটেন করতে চান তাহলে এটা জেনে বুঝে কেন করতে পারবেন না, কোথায় ল্যাকিং সেটা আপনি নিজে একটু চিন্তা করেন। আমার মনে হয় আপনি যদি ওই রিয়েলাইজেশনটা আনেন যে কাজটা আপনি অন্ধবিশ্বাস করে করতেছেন সেটা আপনি যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে আরো বেটার করতে পারবেন, এই যদি মেন্টালিটিটা গ্রো করেন তাহলেই আপনার যে হচ্ছে না ওই জিনিসটা আমার মনে হয় আপনার ওই হচ্ছে না জিনিসটা ভাবটা কেটে যাবে, মেন্টালিটিটা গ্রো করবে। আর এটা জাস্ট আমার একটা অপিনিয়ন, আমি আমি জানি না এটা, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন। জি ভাই ধন্যবাদ। আর একটা কথা ছিল ভাই মানে দেখেন বর্তম একটু শর্ট করেন সামন ভাই একটু শর্ট করেন। জি জি এই ব্যাপারটা না আমি একটা আরেকটা আরেকটা জাস্ট নর্মাল একটা কোশ্চেন দিতেছি যে সেটা হচ্ছে যে একটা মানুষ যখন মানে যে কোনো একটা কাজ ধরেন ভালো কাজই সাপোজ ধরেন যেমন সকালে ব্যায়াম করাটা শরীরের জন্য ভালো, তো সকালে ঘুম থেকে উঠতে কিন্তু আপনার যে কোনো যে কেউ আপনাকে বাধা দেয়, যেমন বাধা বলতে যে কেউ দেয় না বলতে ধরেন শয়তানি দেয় সাপোজ যেটা আমরা মনে করি আর কি, কিন্তু ভালো একটা কাজ করতে শয়তানি যখন বাধা দিতেছে তাহলে শয়তান যেহেতু নাই তাহলে ওই বাধাটা আমরা পাইতেছি কোথা থেকে, তাই না? মানে দেখেন আপনি সকালে ঘুম থেকে উঠ আমি হয়তো বুঝতে পারতেছি না ব্যাপারটা, আমার কেমন যেন খুব নার্ভাস ফিল হইতেছে, ফার্স্ট টাইম কথা বলছি তো, মানে একজন মানুষ যদি কোনো ভালো আপনি নিজেই বাধা দিচ্ছেন আপনি শুয়ে থাকতে একটু আরাম লাগে সকালবেলা একটু শুয়ে থাকতে একটু বেশি আরাম লাগে, এটা তো আপনিই করতেছেন না, এখানে তো কোনো শয়তান ফয়তান কেউ নাই। আচ্ছা আচ্ছা ভাই বি এর যে ইয়াটা আসছে প্রথমটা আসছে যে যে কাজটা করতে পারেন আপনি একটু আগে আগে ঘুমাইতে পারেন, যদি আপনি দেখেন যে সকালবেলা উঠতে আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে একটু দ্রুত ঘুমায় পড়বেন তাহলে একটু দ্রুত উঠতে পারবেন,
এবং যদি আপনি কন্টিনিউয়াসলি কয়েকদিন এটা ট্রাই করেন তাহলে দেখবেন যে একটা টাইম শিডিউল হয়ে যাবে, টাইমের একটা রুটিন হয়ে যাবে, আপনার আপনার বডিও সেই জিনিসটা অ্যাডজাস্ট করে নিবে। কয়েকদিন যদি আপনি একটা না এই জিনিসটা ফলো করেন যে এই সময় আমি অ্যালার্ম দিয়ে রাখবো, এই সময় উঠবো, একটু আগে আগে ঘুমাবো, তাহলে আপনি দেখবেন যে আপনার বডি সেই জিনিসটা ক্যাচ করে নেবে এবং কয়েকদিন পরে সেইভাবেই আপনি নিজে নিজেই উঠে যাবেন, তখন আর অ্যালার্মও দিতে হবে না। তখন দেখবেন যে 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখতেন আপনি আগে, দেখবেন 6টার সময় অটোমেটিক চোখ খুলে গেছে, 6টা বাজে 1 সেকেন্ড 5 সেকেন্ড আগে দেখবেন চোখ খুলে গেছে। আমি এটা অনেকবার হয়েছে আমার, মানে ভোর 5:30 বা 6টার সময় আমি ইয়া করে রাখতাম, তারপর কয়েকদিন পরে দেখি আর আমার অ্যালার্ম টালার্ম লাগে না। ওই 6টার কাটা যখন ওই জায়গায় এসে লাগবে তার কয়েক সেকেন্ড আগে আমি চোখ খুলে ঘড়ির দিকে তাকাতাম, দেখতাম 6টা বাজে, একদম কাটা কাটা 6টা বাজে। এটা অনেকদিন আমার সাথে হয়েছে। নামাজ পড়লে যে শান্তি পাওয়া যায়, মানে আমি এটা দেখতাম যে আমি নামাজ পড়ছি তখন তখন আমার কাছে লাগতো যে আমি খুব শান্তি পাইতেছি অর্থাৎ। এটা নিজের ভিতরে এটা খুব ভালো লাগে। গাজা খেলে তো অনেক আরাম লাগে, অনেক মাথা অনেক ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। কখনো তো ছায়া দেখি নাই ওইটা। তো যদি কেউ গাজা খায় এখন তো আমরা তাদেরকে বাধা দিতে পারবো না, গাজা খায় না, গাজা খাইতে চাইলে তো কেউ খাইতেই পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার এই জিনিসটা তাহলে তো আমার মনে শান্তি লাগতেছে তাহলে করতে পারেন। কিন্তু আমরা তো আসলে মানুষের মনে শান্তি অশান্তি নিয়ে কাজ করি না, আমরা তো আসলে যুক্তি দিয়ে জিনিসটা বিবেচনা করি। অনেক খারাপ জিনিস আছে, যে জিনিসগুলা আপনি ফেন্সিডিল খাইতে পারেন, গাঁজা খাইতে পারেন, তারপরে এখনকার নাকি ইয়াবা টিয়াবা পাওয়া যায় কত ওষুধ, সেগুলো অনেক শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায় দেখি তো মানুষ খায়, তাই না? এখন এত যদি মানে সবাই যদি এইভাবে শান্তি খুঁজতে শুরু করে তাহলে একটু সমস্যা হবে, কিন্তু আপনার অধিকার আছে সেই শান্তি খোঁজার, তাহলে আপনি শান্তি যদি পান তাহলে করতে পারেন, অসুবিধা নেই। আপনি একটু কাজ করেন সামন ভাই, আপনি ইউটিউব থেকে প্লাসিবো ইফেক্ট, নসিবো ইফেক্ট এই জিনিসগুলো সার্চ করে দেখেন, যে আপনি যদি একটু সার্চ করেন তাহলে আপনি নিজে নিজে মিলাইতে পারবেন যে কেন আপনার শান্তি লাগতো, ওটা রিজনিং কি, ওটা আপনি মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে সামন ভাই, একটু আরেকবার বলেন কি কথা, প্লাসিবো ইফেক্ট, নসিবো ইফেক্ট? ও আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা ভাই আরেকটা ছোট কোশ্চেন, জাস্ট একটু, হ্যাঁ আমার মনে হয়, আমার মনে হয় সামন ভাই এখন আপনার একটা সদ্য একটা স্টেজ পার হয়ে আরেকটা স্টেজে আসছেন, তো এই জন্য আপনার ভিতরে কিছু ইয়া তৈরি হচ্ছে, মানে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, ইমব্যালেন্স গুলা কেটে যাবে কিছুদিন আপনি বইপত্র পড়েন এবং নিজেকে ইয়া করার চেষ্টা করেন, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, দেখবেন আপনার এই স্টেজটা কেটে যাবে। স্টেজটা কেটে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা বিরাট ভার মুক্ত হয়েছেন, বিরাট একটা বোঝা থেকে আপনি মুক্ত হয়েছেন, এখন আপনার জন্য পুরো পৃথিবী খোলা। মানে এই যে ঘৃণা বিদ্বেষ, মানে অমুকে হিন্দু, অমুকে কাফের, অমুকে নাস্তিক, অমুকে সমকামী, ওদেরকে মারতে হবে, ওদেরকে কোপাইতে হবে, ওদেরকে জবাই দিতে হবে, ওদেরকে ঘৃণা করতে হবে, ওরা নিকৃষ্ট জীব, এই সমস্ত জিনিস থেকে বের হয়েছেন। এখন বের হওয়াটা কিছুদিন পরে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে এই জিনিসটা বের হওয়াটা কেন আপনি একটা বিরাট বোঝা থেকে মুক্ত হয়েছেন। ঠিক আছে, জি জি। তবে বিয়ের কথাটা কিন্তু ভাই দেখেন প্রায় সব ধর্মের ভিতরে আছে, তো মানুষ সর্বপ্রথম এই বিয়ের কথাটা চালু করছে কিভাবে, মানে কেন চালু করছিল এটা? বিয়ে প্রথাটা আদিম সমাজে চালু হয়েছে, আদিম সমাজে মানুষ, আমি যখন সেপিয়েন্স বইটা পড়ছিলাম, মানে সেপিয়েন্স জানি না আপনারা পড়ছেন কিনা, মানে সেপিয়েন্স যখন দেখলাম তো ওনারা মানে সবার সাথেই মানে ফ্যামিলিতে তারাই ছিল, সবার সাথে ওনারা মানে শারীরিক রিলেশন করতো, শারীরিক সম্পর্কে ইয়ে তো, মানে ওনাদের ধারণা ছিল যে কয়েক মানে পেটে অনেকগুলো অনেকের বীজ একত্রিত হয়ে তখন একটা সন্তান জন্ম হয়, তো এই জন্য ওনারা এইভাবে ইয়ে করছে আর কি। তো ওনাদের ভিতরে কিন্তু বিয়ে ছিল না, তো হঠাৎ করে আবার বিয়ে প্রথাটা কোথা থেকে আসলো ওই জিনিসটাই জানতে চাইছিলাম আর কি। বিয়ের প্রথাটা তো প্রাচীন সমাজেই, প্রাচীন সেই মানে গুহাযুগী সমাজ থেকেই তো মানে বিয়ের প্রথাটা চালু হয়েছে, সেখান থেকেই তো এই জিনিসটা চালু হয়েছে যে একটা সামাজিক একটা মানে অনুষ্ঠান করবে, সমাজের অন্য মানুষরা সেখানে নাচানাচি করবে, একটা অনুষ্ঠানের মাধ্যমে দুইজন একসাথে থাকা শুরু করবে। এটা তো আপনি অনেক যে ট্রাইব আছে পৃথিবীতে এখনো, যে অনেকগুলো ট্রাইবাল সোসাইটি আছে, সেই ট্রাইবাল সোসাইটিগুলোর মধ্যেও দেখবেন আপনি মানে মানে মনে করেন অ্যামাজনের যে ছোট ছোট ট্রাইবগুলো আছে যেখানে এখনো হয়তো সভ্যতার আলো ঠিকভাবে গিয়ে পৌঁছায়নি, সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন যে কিভাবে তারা বিয়ে করে, কিভাবে একটা অনুষ্ঠান করে, কিভাবে তারা ওখানে নাচানাচি করে, নাচানাচি করে সেই অনুষ্ঠানটা হয়। এটা অনেকগুলো ট্রাইবাল সোসাইটিতে আছে। আপনি এই বিষয়ে মানে পৃথিবীর প্রাচীন ইতিহাসে এই বইটা পড়তে পারেন, অথবা আপনি হিস্ট্রি বই একটু পড়ে টড়ে দেখতে পারেন, সেখানে আপনি বিষয় বিস্তারিত পাবেন। ঠিক আছে সামন ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? জি জি, আচ্ছা ভাই, আবার পরে আরেকদিন কথা হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ভালো থাকবেন।